সিনেমা জগতের বিভিন্ন খবর পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। লকডাউনের জেরে কি একসঙ্গে থাকতে শুরু করেছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। তিনি বলেন, দিশা তাঁদের ভালো বন্ধু, তবে শ্রফ পরিবারের সঙ্গে থাকেন না দিশা, কাছাকাছি থাকেন। শুধু তাই নয়, টাইগার ও দিশা একে অপরের বেশ ভালো বন্ধু, তাই মাঝে মধ্যেই একসঙ্গে তাদের দেখা যায়, এমনই জানান কৃষ্ণা। টাইগারের বোন আরও জানান, বলিউডে আসার পর থেকেই টাইগার এবং দিশার বন্ধুত্ব, যত দিন যাচ্ছে সেই বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। তাই বলে এই নয় যে টাইগারের সঙ্গে থাকেন দিশা। দিশা পাটানির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্ন করা হয় টাইগার শ্রফকে, যার উত্তরে টাইগার বলেন দিশা তার খুব ভালো বন্ধু, এমনকি বলিউডে আসার পর থেকে টাইগার তার একমাত্র বন্ধু বলে দাবি করেন দিশা পাটানিও। সিনেমা, সঙ্গীত, সেলিব্রিটি ইত্যাদি বিভিন্ন খবর পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ অলসো। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। স্টে উইথ আস অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ।